যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিন অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85। রোববার স্থানীয় কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী প্রাণহানির এ সংখ্যা জানায় বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় বুধবার বিকেলে ঘণ্টায় প্রায় 241 কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ভেসে গেছে। ভারী বৃষ্টিতে এই অঙ্গরাজ্যে বন্যা দেখা দেয়, পানির তোরে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি। হারিকেন ইয়ানের কারণে ফ্লোরিডায় 23 লাখের মতো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এসব এলাকায় এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ফ্লোরিডার পর শুক্রবার ঘূর্ণিঝড়টি সাউথ ক্যারোলিন ও নর্থ ক্যারোলিন অঙ্গরাজ্যে আঘাত হানে, পরে তা দুর্বল হয়ে যায়। অবশ্য নর্থ ক্যারোলিনা কর্তৃপক্ষ বলছে অঙ্গরাজ্যটিতে 4 জনের মৃত্যু হয়েছে। সাউথ ক্যারোলিনে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এটি সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম বলে মনে করেন অনেকে। এর আগে সোমবার রাতে কিউবা উপকূলে ঘণ্টায় 195 কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ।